সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং্পেন পি ফুটবল আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেক ওয়েলকাম আর এর আগে একটা ভিডিও ছিল যেখানে কথা বলেছি এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ অ্যান্ড এফসি কাপের পুরো সিনারিও নিয়ে সেখানে কীভাবে গ্রুপ স্টেজ ড্র হলো কোন কোন টিম কোন কোন গ্রুপে মুখোমুখি হচ্ছে অ্যান্ড আমরা কাদের ওপর ফোকাস রাখবো অবভিয়াসলি ইন্ডিয়াতে কিন্তু আল হিলা আসতে চলেছে তার মানে নেইমারের আসার প্রবল সম্ভাবনা রয়েছে সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলেছি এবং যে প্রবাবেল ডেটগুলো উঠে এসেছে সেইগুলো কিছু উনিশ বিশ চেঞ্জ হতে পারে তো সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে সেই ভিডিওটা পারলে চেক আউট করতে পারো এই ভিডিওতে পার্টিকুলার দু একটা বিষয় রয়েছে যার মধ্যে ডুরান্ট কাপটা আমাদের কাছে এখন মেন ফোকাস আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে কালকে ইস্টবেঙ্গল সেকেন্ড কোয়ার্টার ফাইনাল নামতে চলেছে তার ছোট্ট করে প্রিভিউ অ্যান্ড তার পাশাপাশি ট্রান্সফারের আপডেট শুরু করবো বাট তার আগে যেটা রোজ বলে থাকি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন এক ক্লিক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও নাও ফার্স্ট স্টার্টস উইথ দ্য আজকে যে প্রথম কোয়ার্টার ফাইনালটা ছিল সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু এক শূন্য গোল ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে দিয়েছে ফাল্গুনি সিংয়ের করা একটা ক্লোজ রেঞ্জ গোল থেকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জয় পায় এবং ইন্ডিয়ান আর্মি ভালো খেলেছে ম্যাচটা ভালো হয়েছে টান টান উত্তেজনার মধ্যে ছিল আজকে কিন্তু সমস্ত দর্শকদের জন্য ফ্রিতে স্টেডিয়াম ওপেন ছিল তারা প্রত্যেকে ফ্রিতে ম্যাচটা দেখতে পেয়েছে দ্যাটস গুড স্টেপ বাই ইন্ডিয়ান আর্মি এবং আগামীকাল বা পরের দিকে যা ম্যাচ রয়েছে সেখানে এটা হচ্ছে না প্রত্যেকে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে বাট সেই টিকিট নিয়ে অনেক রকম সমস্যা চলছে রেডেমশন নিয়ে বা কোথাও টিকিট ম্যাক্সিমাম ছাড়া নেই সব কিছু নেই যাই হোক এটা দিন ধরেই চলছে নতুন কিছু বিষয় নয় ডারবিতে যেখানে কম টিকিট দিয়েছে সেখানে এক্সপেক্ট করা যায় না যে অন্য ম্যাচে বিরাট কিছু টিকিট ছাড়বে কেন ছাড়ছে না এটা তাদের ব্যাপার যেটা মেন ব্যাপার যে এই ম্যাচটা থেকে বা পার্টিকুলার নর্থ ইস্টে টানা চারটে ম্যাচ থেকে আমরা কিন্তু অন্যরকম নর্থ ইস্টকে পাচ্ছি পুরো আলাদা রকম নর্থ ইস্ট আমরা এইবারে দেখছি যেখানে কোথাও লোকাল প্লেয়ার্স তারা কোথাও আলাদা করে দায়িত্ব নিচ্ছে এর আগে লোকাল প্লেয়ারদের সংখ্যা কম ছিল অন্যান্য ক্লাবে আমরা দেখতাম যে নর্থ ইস্টের প্লেয়াররা যত বেশি করে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে লোকাল প্লেয়ারের সংখ্যাটা তত বেশি থাকতো না বাট এইবারে কোথাও একটু চেঞ্জ হয়েছে অনেক বেশি করে লোকাল প্লেয়াররা দায়িত্ব নিচ্ছে বাইরের প্লেয়ার মানে অন্যান্য স্টেটের প্লেয়ারও রয়েছে বাট লোকাল প্লেয়ার নর্থ ইস্টের প্লেয়াররা কিন্তু অনেক বেশি করে দায়িত্ব নিচ্ছে কোচ কোচিং স্টাফ অ্যান্ড পুরো যে একটা সিস্টেমকে চেঞ্জ হওয়ার লক্ষণ সেটা কিন্তু প্রত্যেকটা ম্যাচে আমরা নর্থ ইস্টে দেখছি কোথাও একটা জেতার মনোভাব কোথাও একটা নাছর মনোভাব এবং অবশ্যই জেতার পর সেই লিডটাকে ধরে রাখার যে মনোভাব সেটা নর্থ ইস্টের মধ্যে পুরো চেঞ্জ ওয়েতে এসেছে এবং গত দুটো সিজনের যে ফেলিওর সেখান থেকে নর্থ ইস্ট কিন্তু অনেক 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 কিছু শিখেছে অ্যান্ড তারপর কোথাও একটা কামব্যাকের রাস্তায় রয়েছে এবং এই যে সেমিফাইনালে যা এটা কিন্তু তার একটা নিদর্শন আগামী দিনে গিয়ে আমরা চাইবো যে নর্থ ইস্টের খুব ভালো হোক নর্থ ইস্ট যেভাবে ফেলিওর দেখেছে এটা কিন্তু নর্থ ইস্টের মতো টিমের থেকে এক্সপেক্টেড নয় কারণ নর্থ ইস্ট এমন একটা রিজিয়ন যারা আপাতত ইন্ডিয়ান ফুটবলের থেকে বড়ো প্রোডাকশন হাউস এত প্লেয়ার উঠে আসছে এত ট্যালেন্টেড ফুটবলার উঠে আসছে এবং ন্যাশনাল টিমের দিকে তাকালেই দেখতে পাওয়া যাবে যে নর্থ ইস্ট থেকে কত প্লেয়ার আমাদেরকে কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর সার্ভিস দিচ্ছে এবং তাদের লোকাল ক্লাব যখন পোয়ার পারফরমেন্স করে সেটা একজন ফুটবল ফ্যান হিসেবে আমাদের কাছে কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণে বেদনাদায়ক এবং সেটা কোথাও নর্থ ইস্ট কাটিয়ে উঠছে এবং চাইব যে আগামী দিনে প্রত্যেকটা ম্যাচ যত এগোবে নর্থ ইস্ট তত বেশি করে তাদের যে পারফরমেন্স রয়েছে সেটাকে আপগ্রেড করবে এবং যে পুরনো ব্যাপারটা ছিল নর্থ ইস্টের খেলার মধ্যে সেটা ধীরে ধীরে ফিরে আসবে এরপর যেটা আমাদের কাছে মেন ফোকাস যেটা মেন ব্যাপার যে কালকে ভাই ইস্টবেঙ্গল ভার্সেস গোকুলাম কেরালা অ্যান্ড অভিয়াসলি দেখো ওইস্টবেঙ্গল ফেভারিট ডিসে নামবে এখানে কোনো দ্বন্দ্ব নেই কিন্তু গোকুলম কেরালেকে এটা মাথায় রাখতে হবে যে ওপর থেকে টিমটা আই লিগের টিম হতে পারে কিন্তু ভেতর থেকে টিমটার মধ্যে কিন্তু কমপ্লিট ব্যালেন্স রয়েছে এই টিমটা কেরালার মতো টিমকে হারিয়েছে বাট হ্যাঁ লাস্ট ম্যাচটা তারা বেঙ্গালুরুর মতো টিমের কাছে হেরে গেছে জানি না কতটা তাদের মোরাল ডাউন হয়ে থাকবে আর কতটা আপ হয়ে থাকবে বাট অবশ্যই ইস্টবেঙ্গলের বিপক্ষে তারা কিন্তু অবভিয়াসলি আন্ডার ডগ হিসেবে স্টার্ট করবে কিন্তু এই টিমটার মধ্যে ভালো ব্যালেন্স রয়েছে বেশ কিছু কোয়ালিটি ডোমেস্টিক প্লেয়ার রয়েছে বিদেশি প্লেয়াররা যথেষ্ট ভালো কোয়ালিটি রয়েছে যারা কিন্তু যে কোনো আইএসএল টিমে খেলার মতো তাদের কোয়ালিটি রয়েছে এখানে অবশ্যই আলাদা করে ডিফেন্সে বৌবার দিকে নজর রাখতে হবে আমিনো বৌবা বড় বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা এবং আপাতত গোকুলাম কেরালার হয়ে কিন্তু থ্রু আউট দ্য ম্যাচেস একদম দারুণ পারফরমেন্স দিয়ে যাচ্ছে এবং মাঝ মাঠে নিলির মতো প্লেয়ার রয়েছে এবং অবশ্যই ফরওয়ার্ডে অ্যালেক্স স্যাঞ্চেসের মতো প্লেয়ার রয়েছে তো টিম কিন্তু ভাই ওদের কোয়ালিটি টপ নচ কোয়ালিটি রয়েছে কমরন তুরসুনভ টিমের সাথে যোগ দিয়েছে জানি না কালকের ম্যাচে তাকে দেখতে পাওয়া যাবে কি না আর উল্টো দিকে ইস্টবেঙ্গল তারা আপাতত আলাদা রকম ছন্দে রয়েছে জাস্ট অন্যরকম রকম ছন্দে রয়েছে ডার্বিতে যেতা তার আগের ম্যাচ ড্র হয়েছে ঠিক আছে সেটা খুবই একটা আনফর্চুনেট ড্র ছিল পাঞ্জাবের শেখা হারানো এবং আপাতত একটা আলাদা রকম তাদের স্বপ্ন রয়েছে যেটা আমি অনেকদিন আগে ভিডিও করে বলেছিলাম যে ইস্টবেঙ্গল ইজ ব্যাক তাদের ফুটবলিং স্টাইল বলো তাদের ফুটবল ফিলোসফি বলো বা এক একটা ম্যাচকে কোচের রিড করা বলো সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সাজানো বলো এবং সেখানে কোথাও ইস্টবেঙ্গল কিন্তু আলাদা ছন্দে রয়েছে এবং তাদের আপাতত পাখির চোখ অবভিয়াসলি গিয়ে ফাইনালে রিচ করা এবং সেই রাস্তাটা অনেক বেশি ইজি রয়েছে কারণ যেই অপোনেন্টকে তাদের ফেস করতে হবে সেইগুলোকে বিট করে ইস্টবেঙ্গলের কাছে ফাইনাল রিচ করাটা বহু বছর পর ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের ফাইনালে যাবে এবং অবশ্যই আমরা চাইবো যে ইস্টবেঙ্গল ট্রফি জিতুক বহুদিন ইস্টবেঙ্গলের ঘরে ট্রফি আসেনি ইস্টবেঙ্গল ফ্যানরা অধীর আগ্রহে বসে রয়েছে যে ট্রফি কবে আসবে সেটা এই সিজনে একদম প্রথম টুর্নামেন্টে হয়তো খরাটা কাটতে পারে সেই দিকে অবশ্যই আমরা তাকাবো এবার যদি কালকের ম্যাচের জন্য ইস্টবেঙ্গলের বেস্ট লাইন আপের কথা বলি তাহলে তার আগে একটা জিনিস বলতে যে প্রভুসুকান্ত সিং গিল কিন্তু একটা ছোট্ট নখ পেয়ে আজকে প্র্যাকটিস করেনি বাট তাকে কোনোভাবে বসানোর মতো পরিস্থিতি হয়নি মানে কালকের ম্যাচে আমরা তাকে দেখতে পাবো এরকমটা কিন্তু কোচ তিনি জানিয়ে দিয়েছেন এবং বেস্ট লাইন আপে অবশ্যই গোলকিপার হিসেবে প্রভুসুকান্ত সিং গিল দেয়ার দেয়ার আর নো আদার অপশনস রাইট নাও ইন ইস্টবেঙ্গল এবং হ্যাঁ প্লেয়ার রয়েছে বাট কেউ ভাবতে পারবে না যে প্রভুসুকন্দ সিং গিল সেটা অন্য কেউ এইরকম একটা ভাইটাল ম্যাচে স্টার্ট করবে রাইট ব্যাকে আই উইস কি হরমনজ্যোত সিং খাবরাই থাকবে কারণ তার এক্সপিরিয়েন্স তার আপাতত ফর্ম সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে ভরসা দিচ্ছে অ্যান্ড হি ইজ জাস্ট প্লেইং লাইক আ লাকি ক্যাপ্টেন অবভিয়াসলি পুরো এখন সিচুয়েশন কিন্তু হরমঞ্জন সিং খাবরার ক্যাপ্টেন্সিতে ইস্টবেঙ্গলে অনেক কিছু চেঞ্জ হয়েছে লেফট ব্যাকে নিশু কুমার হয়তো স্টার্ট করবে বাট আমি ডেসপারেটলি দেখতে চাই মন্দাররাও দেশাইকে কারণ তাকে ডার্বি ম্যাচে অনেক বেটারসে ফেলে গেছিলো পাঞ্জাব ম্যাচে নিশুর থেকে দুজন সেন্টার ব্যাকে লালচুনুঙ্গা অ্যান্ড জর্ডানেলসে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে সাউল ক্রেস্পোর সাথে সৌভিক অ্যান্ড অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডে বা নাম্বার টেন পজিশনে এবং অনেকটা ফ্রি রোলে বোরহা হেরা লেফট উইংয়ে মাহেশ রাইট উইংয়ে নন্দা কারণ রাইট উইংয়ে নন্দা কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে নিজের জাত চিনিয়েছে আর অবশ্যই সেন্টার ফরওয়ার্ডে হাবিয়ের সিভের ও টোরো স্টার্ট করবে কারণ সে আপাতত গোলের মধ্যে রয়েছে এবং এখানে ক্লেইটন সিলভা আর হোসে অ্যান্টোনিও লুকাস তাদের যেভাবে আমরা আগের ম্যাচও দেখেছিলাম পরিবর্তন আপতে সেখানে হোসাই অ্যান্থিও পার্দো কিন্তু অনেক বেশি করে ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট রেখেছিলো তার জাত চিনিয়েছিল তার যে সফট ফুটবলটা রয়েছে কোথাও একটা কোয়ালিটি ফুটবল রয়েছে তার পায়ের মধ্যে যেখানে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডেও কোচ ইউজ করতে পারবেন সেন্টার ব্যাকে ইউজ করতে পারবেন তাকে আমরা পরে এক্সপেক্ট করছি টিমের যে সিচুয়েশন থাকবে সেই অনুযায়ী এবং অবশ্যই ক্লেটন সিলভাটি কতটা তার ফিটনেস এখানে গ্রো করেছে কতটা রিকভারি হয়েছে তার সেটাও কিন্তু কালকের ম্যাচে আমরা দেখতে পাবো তো এই আপাতত টিম রয়েছে যেটা বেস্ট ইলেভেন ইস্টবেঙ্গলের জন্য অ্যান্ড অবভিয়াসলি কালকের ম্যাচে যদি প্রেডিকশান বলো আই উইস কি ইস্টবেঙ্গল এই ম্যাচটা তিন এক গোলে জিতবে এটা আমার প্রেডিকশন থাকলো বাকিটা দেখা যাক মেলে কি না কারণ ইস্টবেঙ্গলের থেকে আমরা বেশি বেশি করে গোল চাইছি লাস্ট দুটো ম্যাচে ইস্টবেঙ্গল গোল খাইনি দুটো ম্যাচে ক্লিন সিট রেখতে পেরেছে বাট গোলও কিন্তু একটা একটা করে হয়েছে তো অবশ্যই নক আউট ম্যাচে ওয়ান গোল ইজ অলওয়েজ এনাফ বাট হ্যাঁ আমি অন্তত পার্সোনালি চাইবো যে ইস্টবেঙ্গল অ্যাট লিস্ট ম্যাচে তিনটে গোল করুক এবং গোল খাওয়া খুব যদি হার্ডলি মানে হার্ড লাখ থাকে তাহলে একটা গোল নাহলে ক্লিন সিট হলে তার থেকে ভালো জিনিস আর কিছু জাস্ট হতে পারেন এবং সেমিফাইনাল সেখানে আপাতত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দে আর ওয়েটিং ফর ইস্ট বেঙ্গল অ্যান্ড লাস্ট ব্যাপার হচ্ছে দুজনকে নিয়ে একজন কোচ একজন প্লেয়ার এক হচ্ছে মোহনবাগানে ছেড়ে যাওয়া গোলকিপিং কোচ হঠাৎ করে মার্কেটে গুঞ্জন আসে অনেকে জানতে শুরু করে আমি মেসেজও রিসিভ করি যে হাভিয়ার পিন্দে দো ওয়েদার হি ইজ কামিং ব্যাক উনি কি ফিরে আসছেন আবার মোহনবাগানে কারণ একটা সময় তিনি কিন্তু তার পার্সোনাল রিজনের জন্য তিনি স্পেনে ফিরে গেছিলেন এবং তারপর থেকে কোথাও মোহনবাগান ফ্যান্স তারা কিন্তু চিন্তায় রয়েছে যে আদেও পুরো গোলকিপিং কোচিংয়ের যে সেট রয়েছে সেটা ঠিকঠাক চলবে কিনা বাট হ্যাঁ আমাদের ইন্ডিয়ান ভেটারেন গোলকিপার অভিজিৎ মন্ডল কিন্তু আপাতত দায়িত্বে রয়েছেন অ্যান্ড হি ইজ কোয়াইট ওকে অ্যান্ড হি ইজ কোয়াইট ভেরি গুড অবশ্যই তিনি তার কাজটাকে কন্টিনিউয়াসলি ভালোভাবেই চালিয়ে যাবেন কিন্তু এখানে হাবিয়ার তো তার কিন্তু ইন্ডিয়াতে ফেরার বা মোহনবাগানে ফেরার আপাতত কোনো চান্স নেই তিনি সম্ভবত কাতারের কোনো একটা ক্লাবে জয়েন করেছেন তা যেটা তার ঘরে ফিরে যাওয়ার ব্যাপার ছিল সেটা অন্য ক্লাবের অফারের ব্যাপার ছিল যাই হোক সেটা কিন্তু কমপ্লিট হয়েছে অ্যান্ড সেকেন্ড যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু প্লেয়ার নিয়ে অর্থাৎ ইস্টবেঙ্গলের ডিফেন্ডার সার্থক গোলুই তাকে কিন্তু ইস্টবেঙ্গল এক বছরের লোনে চেন্নাই পাঠিয়ে দিয়েছে চেন্নাই এনএফসিতে একজন ইন্ডিয়ান ডিফেন্ডারের দরকার ছিল এবং আবারও নতুন ক্লাবে আমরা সার্থক গোলুইকে আইএসএল দেখতে পাবো এবং এই সিজনে তাকে ইস্টবেঙ্গল কোচ তিনি কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন রিজার্ভ টিম এবং রিজার্ভ টিমে গিয়ে সিএফএলে গিয়েও কিন্তু তার পারফরমেন্স ছিল হরাইবল জাস্ট বিলো অ্যাভারেজ পারফরমেন্স ছিল এবং সেখান থেকে কোথাও ইস্টবেঙ্গল আর রিস্ক নেয়নি তাকে ধরে রাখার জন্য এবং ফাইনালি একদম ডেড লাইনের আগেই তাকে কিন্তু চেন্নাইন এফসিতে পাঠানো হয়েছে এক বছরের লোনে চেন্নাইন এফসিতে থাকবে এবার দেখা যাক যে ওয়েন কোয়েলের হাতে পড়ে সার্থকগুলোই আবারও ফুটবলে ঠিকঠাকভাবে ফিরে আসতে পারে কিনা কারণ যেভাবে তাকে ইস্টবেঙ্গলের জার্সিতে সিএফএলে আমি দেখেছি যতটুকু দেখেছি যতটুকু ম্যাচ খেলেছে কোথাও তাকে ইমপ্রেসিভ তো লাগেইনি অনেক বেশি করে আউট অফ টাচ লেগেছে আউট অফ ফর্ম লেগেছে এবং যদি ওয়েন কোয়েলের হাতে পড়ে সে ফিরিয়ে আসতে পারে তাহলে আমি বলবো যে একজন বাঙালি প্লেয়ারকে খুবই অল্প বয়সে হারানোর আগে আমরা আবারও দেখতে পারি যে হ্যাঁ সে ফিরে আসছে আমরা কখনোই চাই না যে একটা বাঙালি প্লেয়ার বিফোর থার্টি এইভাবে হারিয়ে যাক তো সার্থক গোলের জন্য বেস্ট উইসেস থাকলো যে ভাই চেন্নাইন এফসিতে যাক সেখানে গিয়ে ভালো খেলুক আবারও ফিরে আসুক ইস্টবেঙ্গলে বা অন্য কোনো ক্লাবে এবং টপ ফর্মে নিজের কেরিয়ার একটা যে বয়সে শেষ করা দরকার সেখানে যেন গিয়ে শেষ করে সো দেখা যাক ফাইনালি কী হয় আর এই ভিডিওটাই অবধি এর বেশি আর কিছু আজকে বলার নেই ভালো লাগলে লাইক করো যা কিছু ওপিনিয়ন রয়েছে কমেন্ট করতে থাকো ভিডিওটা অবশ্যই শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট